নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবক সাইকেল ওয়ানের রেজাল্ট প্রকাশিত হওয়ার দোরগোড়ায়। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবকের যত অ্যাপ্লিক্যান্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। কখন হবে, কবে ইনভিটেশন লেটার আসবে, কোথায় যেতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সবটাই আমরা আলোচনা করব। তো তার আগে বলি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ট্রু ক্যারিয়ার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লাল বাটনে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিন, যাতে সবার প্রথম আপনার কাছে আপডেট পৌঁছয়। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। সবার প্রথমে যে কনফিউশন থাকে, যে কখন হয় রেজাল্টের, কতদিন পর ডকুমেন্টস ভেরিফিকেশানের লেটার আসে, ভারতবর্ষের বিভিন্ন সার্কেলে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে বেশিরভাগ সার্কেলে 1 মাস বা 2 মাসের মধ্যে ভেরিফিকেশানের লেটার ক্যান্ডিডেটরা পেয়েছে। তবে তার মধ্যে ঝাড়খণ্ড সার্কেলের সাইকেল ওয়ানে যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, রেজাল্ট প্রকাশিত হওয়ার 10 দিনের মধ্যেই ভেরিফিকেশান লেটার এসে গিয়েছিল। এটাই সবচেয়ে ফাস্ট এসে গিয়েছিলো 10 দিনের মধ্যে। তো এবার আমাদের রাজ্যের পোস্ট অফিসগুলোর যে অবস্থা, তাতে রেজাল্ট প্রকাশিত হওয়ার 2 সপ্তাহের মধ্যেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের কাছে ভেরিফিকেশান লেটার পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই মুহূর্তে তোমরা যে লেটারটা দেখতে পাচ্ছ, এটা জিডিএসের ইন্টিমেশান লেটার। যারা সিলেক্ট হবে তাদের কাছে এরকমই একটা ইন্টিমেশান লেটার আসবে বাই পোস্ট। তো এখানে প্রথমেই ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে, তারপর ক্যান্ডিডেটের বাবার নাম লেখা থাকবে, ঠিক তারপর যে কনফিউশনটা থাকে, যে এখানে দেখো, এখানে যে একটা ডেট লেখা আছে, ইউ আর রিকোয়েস্টেড টু প্রেজেন্ট বিফোর দ্য আন্ডার সাইনড অন। মনে করো এখানে যদি 15ই জানুয়ারি লেখা থাকে, এখানে টাইমও দেওয়া থাকবে, ঠিক তোমাকে ওই ডেটে ওই টাইমেই তোমাকে ওই টাইমের আগেই যেতে হবে। এই লেটারে গুরুত্বপূর্ণ কথাটি রয়েছে, এখানে নিচে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে যদি কোনো ক্যান্ডিডেট বিশেষ কারণবশত, এইখানে দেখো, যদি বিশেষ কোনো কারণবশত ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে না পারে, তাহলে ওই নির্দিষ্ট দিনের পর 15 দিনের মধ্যে যে কোনো দিন ভেরিফিকেশানের জন্য যেতে পারে। 15 দিন পেরিয়ে গেলেই ওই এই ইন্টিমেশান লেটারটা এক্সপায়ার হয়ে যাবে। আর একটা বিষয় হলো, কোথায় ভেরিফিকেশানের জন্য যেতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছ, এই যে অফিসারের সই রয়েছে, এই যে অফিসারের সই রয়েছে, ঠিক তার নিচে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাতেই ভেরিফিকেশানের জন্য যেতে হবে। এবার মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 2 সপ্তাহের মধ্যে সিলেক্টেড প্রার্থীরা ভেরিফিকেশানের লেটার পেয়ে যাবে। আর একটা কনফিউশন যে থাকে, যে কাছাকাছি যদি দুজন ক্যান্ডিডেট সিলেকশন হয়ে যায়, তো একজনের কাছে তাড়াতাড়ি ভেরিফিকেশান লেটার এসে গেল, তো আরেকজনের আসতে দেরি হলো, তখন ভয়ের কিছু কারণ নেই, কারণ আলাদা আলাদা ডিভিশনে তাদের মতো করেই তারা ভেরিফিকেশানের লেটার পাঠায়। আর তা বেশি যদি দেরি হয়, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল যে ফোন নাম্বার রয়েছে পোস্টাল সার্কেলে, তো ওইখানেই তোমরা ফোন করতে পারো। আশা করি এই ইনফরমেশানটি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো এইভাবে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সঙ্গে থাকো ট্রু ক্যারিয়ার গাইড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।